আজ লোকসভায় পেশ হতে চলেছে অন্তর্বর্তী বাজেট আর মাত্র আড়াই ঘন্টার অপেক্ষা আর তারপরে এবছরের যে অন্তর্বর্তী বাজেট তা একেবারে সামনে আসবে অরুণ জেটলির অসুস্থতার কারণে এবার বাজেট পেশ করবেন পীযুষ গোয়াল সকাল এগারোটায় অন্তর্বর্তী বাজেট পেশ হবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে লোকসভা ভোটের আগে কৃষক এবং গ্রামীণ মানুষের জন্য বড় সড়ো ঘোষণা রাস্তায় হাঁটতে পারে সরকার তবে শুধু কৃষক স্বার্থ নয় ভোটের বাজারে আয় করেও বড় ছাড় দিতে পারে এবারের বাজেট আপনারা ছবি দেখতে পাচ্ছেন সংসদ চত্বরে যেখানে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে মাত্র আড়াই ঘন্টা বাকি রয়েছে এবারের অন্তর্বর্তী বাজেট পেশে তার আগেই স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে এবং সংসদ চত্রে এই মুহূর্তে কড়া নিরাপত্তা চলছে